এগুলো একটু কম নেবো না? ছেলে যাবে হচ্ছে পড়তে, আর সকালবেলা কি খাচ্ছে দেখো, অন্য কিছু খাবে না, তাড়াতাড়ি হবে সেই জন্য জল মুড়ি খেয়ে নিচ্ছে। ওকে অন্য কিছু বললাম, ওর আজকে এত দেরি করে দিয়েছে, তাও সকালে চান করেনি, তাও এত দেরি করেছে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানি, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। ছেলে রেডি হয়েছে, ছেলে যাচ্ছে পড়তে, আর আমি যাচ্ছি এই যে মায়ের ওষুধ নিয়ে নিয়েছি কেন দেখ। কালকে রাতে বর নিয়ে এসেছিল, সে ওষুধটা দিতে যাচ্ছি, আর ওই ছেলে যাচ্ছে পড়তে। সকাল সন্ধে এখন হচ্ছে এটাই আমার কাজ। তালাটা দিয়ে দেবো, চাবিটা করে রেখে দে। সকাল সন্ধে হচ্ছে এটাই আমার কাজ, যে ও সকালবেলা যাবো সন্ধেবেলা যাবো। মা কালকে গেছি তো, মা বলছে যে আর একটু বস, মা না বলে আমাকে রাত দেরি করে দিল। একা একা বসে থাকে ঘরের মধ্যে তো, আর শরীরটা খারাপ, আগে তো তবু কাজে ফাজে বেরোতে, এখন তো যাচ্ছে না, সেজন্য ওনারও ভাল লাগে না, উনিও চিন্তায় মানে চিন্তাগ্রস্ত। আর এখানে কুমড়ো গাছটা সেদিন বর মাটি দিয়েছিল, কিন্তু দারুণ সুন্দর হয়েছে, দুটো পুঁইশাক গাছ বেরিয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে বাপের বাড়ি যাই ছেলেকে নিয়ে। সামনে তো বলার উপায় নেই, গুড মর্নিং বাবারে বাবা। তো চলো যাই বাপের বাড়ি, তবে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাপের বাড়ির কাছে, আর এখানে একটুখানি আওয়াজ হচ্ছিল, জোরে চেল্লামেল্লি, তাই আর কোনো কথা বলিনি, না বলেই দেখো এই যে ঢুকে পড়ছি। আর এই দেখো, এ এখন যাব মায়ের কিছু কাজ করে দেবো, আর একে দেখো যে আগেই বলবে ক্যামেরা করো পিসি, ভিডিও করো, আর অমনি নাচ শুরু করে দেবে, দেখতে পাচ্ছ? আর বাড়িতে এসছে একজন, বলছি যত বলছি চুপ কর আস্তে কথা বল, ততই দেখো জোরে জোরে নাচ করছে, কেমন ক্যামেরা দেখলে নাচ করতেই থাকবে। আর এই ছোটো ভাইয়ের মেয়েটা বলবে তুমি আবার আরও ভালো করে ভিডিও করো, আরও ভালো করে ভিডিও করো, প্রচুর উৎসাহ পায় এরা দুজনে ভিডিও করার। ওকে ও তো ফোন নিয়ে ক্যামেরা খুললেই ওর ভিডিও দেখো, সঙ্গে সঙ্গে নাচ গান খেলা শুরু। তা আমি যখন দেখে একটু আনন্দ পাই, ভাবি তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরও বেশ মানে ভালো লাগবে, তাই না? রোজ একরকম একঘেয়ে আমি ঘর সংসার পরিবার তোমাদের ভিডিওতে তুলে ধরি, তাতে বাপের বাড়ি কদিন ধরে যেতে পারছি তো ওইখানকার একটু কিছু তুলে ধরছি। সেই মাকে ফল এনে দিয়েছিলাম, লেবু বেদানা এইসব, তো মা বললো একটু কেটে দে মনা, তার জন্য ডিম দিলাম, ডিম সিদ্ধ ছাড়িয়ে দিলাম, আর বললাম মা দেখো করম করে কাটবো, আর প্রচুর রস আছে লেবুটায়, আর লেবুগুলো কেটে দিচ্ছি। তো ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলেরা বলছে আমরাও খাবো, বললাম হ্যাঁ খাবি, কেন খাবি না। আর একটুখানি গান চলছিল সেখানে, সেই জন্য এখানে মিউট করে দিয়েছি, পর থেকে আমি ক্যামেরা খুলেছি তখন আমি খেয়াল করতে পারিনি, পর থেকে খেয়াল করলাম যে এখানে গান চলছে, তাই জন্যে, বুঝেছ? তা গান চলছে, আর গান চলছে বলে মিউট করে দিই, তোমাকে তোমাদেরকে পরে বলছি। তো সকালবেলা যেহেতু বাজার দোকানে এখন যাচ্ছি না দুদিন, সেজন্য মায়ের সাথে মায়ের কাছে এসে মার একটু সেবা যত্ন করে দিয়ে যাচ্ছি যতটুকুনি আমি পারছি, আমার দ্বারা যেইটুকু সম্ভব। আর এই দেখো আমার বাপের বাড়ির পাশে দেখতে পাচ্ছ কত জঙ্গল সবুজ বর্ণ, আগে বর আসতো, বর এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়ে যেত, এখন বর খুব একটা যায় না, সেই কারণে এগুলো মায়ের ঘরের পিছনে দেখো জঙ্গল জঙ্গল। সাবধানে থাকো, আমাকে বলছে সাবধানে থাকো। হ্যাঁ দুটো দাঁত, তাই তো? দুজনের এক চশমা তো চলে যাচ্ছি। ওই যে ভাইয়ের মেয়ে এসো না টাটা, আর আমার দিদি ওরা ফোন করেছে, এই যে আমি ছেলে এসেছে পড়া থেকে, এখন বাজে একটা, একটার সময় কেউ ছিল না, বড় ভাইয়ের বউ নেই। হ্যাঁ টাটা সোনা নোংরা, আর আসবো না আমি, কিন্তু রাতে আর আসবো না সোনা, এখন এত বেলায় যাচ্ছি, আর মা আছে ঘরে শুয়ে, বড় ভাইয়ের বউ নেই, একা ছিল, শরীরটা খারাপ ছিল, লেবু টেবুগুলো কেটে দিলাম, খেতে মেতে দিলাম, তাই জন্য এত বেলা হলো, আমার তো বাড়ি গিয়েও রান্নাবান্না আছে, তাই না? তো চলো বাড়ির বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আগে রান্নাবান্না করি, তারপর আবার তোমাদের কাছে আসবো। কি রান্না করছি, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের কাছে আসছি। আর এই ফুলগুলো দেখো, গাছ ভরে কি সুন্দর দেখো ফুলগুলো, দেখতে পাচ্ছ? ভালো লাগে না? কিন্তু আমাদের বাড়িতে বসানোর জায়গা নেই। চলো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি, চশমাটা এনেছি, চোখ আর ভীষণ ব্যথা করছে, টিস টিস করছে, ওই জন্য চশমাটা পরেছি। আর হাতে নিয়ে ফোন এখন ব্লগিং করতেই পারি না, এত হাতের এখানে যন্ত্রণা করে, খুব অসুবিধা হয় জানো তো, একটা এই হাত আর এই হাতের স্ট্যান্ড আমাকে কিনতেই হবে।
তো চলো বাড়ির পথে বাড়ি যাই, কিছু খাইনি, পেটটা গুলাচ্ছে আমার। একটা বাজে না, পেটের ভিতরে এত খুব গুলাচ্ছে। তো চলো সাথে থাকো তোমরা, বাড়ি যাই আগে। একটার সময় ওখান থেকে বেরোলাম, কটা শর্ট ভিডিও করলাম। ভাইয়ের মেয়ে বলছে তোমার সাথে করবো, তো দেখবে তোমরা দুই একটা শর্ট ভিডিওতে ভাইয়ের মেয়েও আছে। আর এখানে বাড়ি চলে এসেছি, তরকারি কাটলাম। তরকারি বলতে গেলে যে আলু কাটলাম, অনেক দিন পর আজকে মাছের তেল দিয়ে আলু দিয়ে তরকারি করব। তা টমেটো রসুন পেঁয়াজ, মাছের তেলে তো পেঁয়াজ রসুনটা দিতেই হয়, নাহলে একটা কেমন গন্ধ ছাড়বে আস্তে আস্তে। সেই কারণে পেঁয়াজ আর করব, মাছের ঝাল করব, বুঝেছো? আর কালকে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা আর একটু ফোড়ন দেবো। কালকের তো বড় বেশি খাইনি, বলছে একটু মানে কি বলতো যে কালকে মানে অনেক সন্ধেবেলা ভাত খেয়েছিলো, তো সেই জন্য অল্প একটু ভাত খেয়েছে আর অল্প করে তরকারি খেয়েছিল। আর আজকে যাবো ভাবছি সন্ধেবেলায় একটু আঙুর কিনতে। এই যে বড় এক্সট্রা কাজ করেছিলো, কটা পয়সা পেয়েছে, ডান পায়ে একরকম পরে আছি, বাঁ পায়ে একরকম পরে আছি। বড় আমাকে বকেই যাচ্ছে, বলেই যাচ্ছে যে তুমি কি পরে ঘুরে বেড়াচ্ছো, যেহেতু যে কেউ পায়ের দিকে তাকাচ্ছে বলছে কি রে তোর পায়ে এই পায়ে একটা ও পায়ে একটা। তো আমি তো লোকের কাছে বলে চলে আসছি যে এইগুলো একটা এখন একটা স্টাইল, কিন্তু আমি তো জানি কিনতে পারছি না, স্টাইল বললে হবে? তা বর বলছে না তুমি আজকেই যাবে আঙুর কিনতে, বলে রেখেছে। তো দেখো এদিকে অনেক কিছু খরচা হয়ে যাচ্ছে, মায়ের যে কটা পয়সা পেয়েছিলাম কাজ করে সবই খরচা করে ফেলেছি। আর এই মাছের তেল রয়েছে জাল দিয়ে রেখেছিলাম, আর এই যে তিন পিস মাছ। তবে কালকের মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কড়া হয়ে গেছে মাছটা ভাজা, আলুও কেটে রেখেছি। তা আজকে যাবো সন্ধ্যাবেলা, আজকে যেতেই হবে, আজকে যদি না যাই না বর আবার রাগারাগি করবে। চট করে তো আমার বর রাগারাগি করে না, তাও আঙুরটা দেখি ভাবছি নিয়েও আসি। নিজেরও তো কেমন লাগে যখন লোক মুখের কাছে বলে, তখন তো নিজেরও ভালো লাগে না। তো এখনকার দিনে তো বুঝতে পারছো একদিক সামলে উঠতে পারি না, আর একদিকে মানে ঝামেলা হয়। আর দুদিকে দুটো বাটিতেই রাখছি মাছের তরকারি, কেন ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেকেও খেতে দিয়ে দেবো। ও কী করেছে বলো, বাপের বাড়ি আমার সাথে গেছিলো, ও বা এসে আর ভাত ফাত কিছু খায়নি। ও সকালবেলা মুড়ি টুড়ি বাড়িতে যা খেয়ে গেছে, বিস্কুট খেলো, দুটো ঝুড়ি ভাজা খেলো, এইসব খেলো, তবে ভাত আর খেলো না। তো আমি কটা ভাত খেয়ে নিয়েছি, আর বললাম দাঁড়া চট করে রান্না তো হয়ে গেছে, চট করে একটুখানি তরকারিটা বসিয়ে দিই, হতেও ভাত হতে হতে এই তরকারিটাও হয়ে যাবে, তোকে খেতে দিয়ে দেবো। দুটো হাত চারিদিকে করতেই থাকি, আর কি করা যাবে, কিছু করার নেই, কোনো উপায় নেই। তো এদিকে মার কাছে যাচ্ছি, সেই জন্য ওইদিকেও একটু টাইম চলে যাচ্ছে, মানে ভাব মার কাছে গিয়ে মারও একটু করে দিচ্ছি। মা তো চলতে ফিরতে পারছে না, যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, মা কেমন আছে না আছে আশা করি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। বড়মাশাই চলে এসছে, আমার রান্না হয়নি, বড়মাশাই তেল ফেল মেখে সব কিছু নিয়েছে। আর এই দেখো ছেলের ভাত বেড়ে দিচ্ছি, মাছ দিয়েছি, আর এই যে তরকারিটা ফুটছে এটা হয়ে যাবে মাছের তেল দিয়ে। আর দেখো অন্যদিন খিদে পায় না, আজকে আমার ছেলের পেয়ে গেছে ভীষণ খিদে, খিদেতে মানে ওর আর ভাল লাগছে না। ও খেলো বিস্কুট, খেলো ঝুড়ি ভাজা, বললাম কটা কালকে মায়ের ফল কিনতে গিয়ে কটা আঙুর নিয়ে এসেছিলাম, তো খেলো কটা, বললাম কটা আঙুর খা, খেলো না, বুঝেছো? আর আমার হাতে ব্যথা করে, আমি চোখের উপর রেখে ব্লক করছি, আর কি দুর্দশা এসছে আমার। আর বর যাচ্ছে চান করতে, তুমি চান করতে যাও, ওকে তখন আমি খেতে দিয়ে দিই, ও খেয়ে নিই। আর বাঁধাকপির তরকারিটা কালকে ছিল, ওটা একটুখানি বড় বলছিল কারণ একটু পাঞ্ছা লাগছে, ওটার মধ্যে আজকে আর একটু রসুন ফোড়ন দিলাম, যেহেতু এখন এর বাঁধাকপি তো ওটা ভালো লাগে না, একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে আবার নুন মিষ্টি দিয়ে বেশ ভালো করে তেল দিয়ে বেশ আরো ভালো করে করলাম। সেই তরকারিটা আছে, মাছের তেল করেছি, আর হচ্ছে এই যে মাছের ঝোল করেছি, এই যে দুটো বাটিতে দেখলে তোমরা ভাগ করে নিয়েছি, একটা বড় আর আমার, একটা ছেলের জন্য, যেহেতু খিদে পেয়েছে সেই জন্য। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, আর দেখো ছেলের মুখটা দেখো, দেখবে না হাসি পেলেও হাসবে না। তো চলো খেয়ে নিক আগে। এই দেখো আজকে কি রান্না করেছে, যে মাছের তেলের তরকারি করেছি দেখতে পাচ্ছ, দারুণ কালার হয়েছে না? তবে ছেলেকে দেওয়া হয়ে গেছে খেতে, এই যে মাছের ঝাল আমার আর আমার বরের, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, ছেলেকে কিন্তু খাওয়া খেতে দেওয়া হয়ে গেছে। ছেলের কিন্তু অর্ধেক খাওয়া প্রায় শেষের মুখে, বাটি করে তরকারি রেখেছিলাম, আর এখানে আছে গরম গরম ভাত। আর এই দেখো ছেলে আজকে চামচ দিয়ে ভাত খাচ্ছে, কালকে কি করেছে মাছের লেজা প্রচুর কাঁটা খেতে ভালোবাসে, কাঁটা খেতে গিয়ে হাতটা কেটে গেছে, বুঝেছো? সেই জন্য আজকে চামচ দিয়ে ভাত খাচ্ছে। আর ওই মাছের তেলটা কাল পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ভীষণ তিতো হয়েছিল, ছেলে খায়নি। তো চলো, আমার শরীরটা ভালো না, দুটো প্যারাসিটামল আনবো। ওই দেখো আমার বর দেখো, ওরে বরে, যাচ্ছি সোনার দোকানে সোনার গিফট কিনতে, সোনা আনতে। আমার বর আমাকে সোনার জিনিস গিফট দেবে বলেছে। বেরোচ্ছি, চাল আনতে হবে কালকে, চাল করা। ছেলেকে বললাম তুই যাবি, দেখো এখন যেখানেই যাই না কেন ও রেডি হয়ে যায়, আর পড়াশোনা বাদ দিয়ে রেডি হয়েছে যাওয়ার জন্য, এখন সব জায়গায় ছুকছুক করে বেরোতে শুরু করে দেয়।
আর আমরা যাবো একটু সোনার দোকানে আর চাল আনতে। ভেবেছিলাম আজকে ফুচকা খাবো, বহুদিন পর, কিন্তু অনেক রাত হয়েছে, দরকার দরকারে 8:30 বাজে, এখন আর ফুচকা খাওয়া হবে না, যেতে যেতে আরো 15 মিনিট লেগে যাবে। তো চলো যাই সোনার দোকান ঘুরে আসি, আর কি আনছি তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানে দেখো আমি আঙুর দেখতে এসেছি। তা আমি না নিজে কিছু কিনতে গেলে না চয়েস করতেই পারি না, সস্তার জিনিসটা খুঁজি তো, খুঁজে আর পাই না। আর এখানে ছেলেও এসছে, বড় এসছে, তো অনেক বছর ফুচকা খাই না, ভেবেছিলাম আজকে ফুচকা খাবো, কিন্তু ফুচকা খাওয়া আজকেও হয়ে উঠবে না, এখন অনেক রাত হয়ে গেছে। একটু চাল নিতে হবে, চাল নিয়ে তারপর বাড়ি যাব। আর বরকে দেখাচ্ছি, আর আমি সস্তার যেটা ছোট ছোট আছে সেগুলো খুঁজছি। তো বর বলছে পায়ে তো পড়বে, বেশি চাপ পড়লে তো আবার তাড়াতাড়ি নষ্ট হবে, তো একটা ভালো দেখে নাও। তো বললাম এখানে যা যা ডিজাইন আছে সেগুলো সব আমার পরা হয়ে গেছে। তো ওই কাকুটা বললো তাহলে তুই 2.5 প্যাঁচের নিয়ে যা। তাই জন্য 2.5 প্যাঁচের আঙুরটা আমি কোনোদিন পরিনি, তাই জন্য নিয়ে আসলাম। দেখো নিজের জন্য না নিতে ভীষণ কষ্ট হয়, কেন বলো তো? কষ্ট হয়, সংসার চালাই নিজে, তো সেখান থেকে 5-10 টাকা বাঁচাতে আমার খুবই কষ্ট হয়। আর এ কী করা যাবে, যেটা দরকার আমি সেটা ছাড়া কোনোদিন কখনো কিছু কিনি না। এই তো মায়ের দিকে এতগুলো টাকা খরচা হচ্ছে, বুঝতেই তো পারো এক্সট্রা তো কিছু ইনকাম নেই না, সেই জন্যে নিয়ে নিয়েছি আঙুরটা। শোনা, এটা প্যারাসিটামল না হলো না, তুমি আসবে তো? শোনা, ওই নিয়ে নিয়েছি পায়ের আঙুর, তা তোমাদের সে বাড়ি গিয়ে দেখাবো, সব জায়গায় তো ক্যামেরা করা যায় না। তো এখন চাল নেবো, চাল নিয়ে তারপর বাড়ির দিকে যাবো, তো চলো সাথে থাকো। যখন সোনার দোকান গেলাম তখন কি বলতো, দোকানটা একদম একটাও লোক ছিল না। ওখান থেকে এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। তা আমি বললাম আমার একটাই জিনিস আছে, চাল আছে, চালটা কালকে ফেরত দিলাম, সেই চালটা কি ভালো, চালটা কি এসছে? ভালো বলতে গেলে কি বলো, দামে এক, ভাত করি আমি তো একবেলা, খাই তো দুবেলা। এবার রাতের বেলা এই যে চালটা দিয়েছে না, এটা রাত্রিবেলা ভাত থাকলে ভিজে পুরো একদম পচে গোবর হয়ে ওঠে, সেই কারণে চালটা দেখেই আমি বললাম এটা সেই চালের চাল না। আমি তারপর থেকে মানে দোকানে গিয়ে বললাম, বললো হ্যাঁ দিদি সেই চালটা, না সেই চাল চালটা হলে তো আমি নেবো না, কেন ভাত আমি একবেলা করি, দুবেলা গ্যাস খরচা করার আমার পয়সা নেই, সেই কারণে এই চালটা আমি নেবো না, তুমি রাখো ওই যে চালটা ভালো যেটা আসে যদি তাহলে দিও, নাহলে মোটা চাল খাবো তবু এই চালটা নেবো না। আর মুখটা আমার দেখতে পাচ্ছ, এতগুলো টাকা খরচা করেছি বলে। তো ছেলে বলছে আমি ক্যামেরা খুলেছি, তুমি আগে ক্যামেরায় দেখাও যে তোমার আঙুটার ডিজাইনটা কেমন হয়েছে। আর এই দেখো তোমাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আঙুট করেছি, তবে এইরকম মানে 2.5 প্যাঁচের আঙুট করিনি। আর দ্বিতীয় কথা, এর দাম জানো, সোনা বললো 64,500, তাই তো? আর রুপো জানো কত, এইটা 460 টাকা দাম, 10 টাকা ছাড় দিয়েছে 450 টাকা। আমি ভাবছিলাম 250-300 টাকায় হয়ে যাবে, 460 টাকা দাম, 10 টাকা ছাড় দিয়ে 450 টাকা হয়েছে, মানে মজুরি অর্ধেক, 200 টাকা তো ম্যাক্সিমাম মজুরি, আর 250 টাকার হচ্ছে সোনা। এই পায়ে দেখো, এই আঙুরটা আগের, তারপরে এটা কিনেছিলাম, এটার একটা ভেঙে গেছিল, এটার একটা ভেঙে গেছে, এটা তো খুলে কোথাও পড়ে গেছে, কি করবো, এক পায়ে ছিল খালি খালি, তাই দু পায়ে 2 রকম আঙুর পরে ঘুরে বেড়াচ্ছিলাম, তাই নিয়ে আসলাম। ছেলে দেখাচ্ছে তোমাদের একটু ভালো করে আঙুরটার ডিজাইনটা কেমন হয়েছে। আর সবথেকে বড় কথা, আমি না মিথ্যা কথা বলি না। দেখো আমি যে 2 পায়ে 2 রকম পরেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, ওই মিথ্যা কথার আশ্রয় আমি কোনোদিন নিইনি, আগেও কোনোদিন নেব না, আমি যেমন তেমনভাবেই তোমাদের সামনে আসি, তাতে লজ্জার কিছু নেই আমার, জানো তো। তাতে যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, যদি আমার কষ্টে তোমরা কষ্ট পাও সেই কষ্ট দেখে তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের একটা কথা বলি, কি বলতো, বলেছিলাম 10,000 হয়ে গেলে আমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও আনবো, তবে এই ভিডিওটা যারা যারা দেখো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে থাকো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। 2.5 প্যাঁচ আঙুর কোনোদিন পড়িনি, তো ঠিক মতো পড়তেও পাচ্ছি না, বলে না কুকুরের পেটে কোনোদিন ঘি সহ্য হয়, তা সে আমার। তো এখন রুটি করা বাকি আছে, রুটি করব, কালকে আমার নিরামিষ আছে, তারপর গ্যাস ফ্যাস মোচার আছে, তো চলো কেমন লাগছে বলো তোমরা। আর রুটি করে বর আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর বর গেছিলো ওষুধ আনতে, ওষুধ আনতে গিয়ে দেখছি এত মহিলাদের ভিড়, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে চলে এসছে, বললো আমি রাতে 11টার সময় আবার যাব। আমি বললাম থাক তোমাকে যেতে হবে না, আমি কালকে পারলে ওষুধ কিনে নিয়ে আসব। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে খেয়ে দিয়েছি, মুখে একটু হাসি আসি, আর এখন হচ্ছে শোয়ার পালা। বর গেছিলো ওষুধ আনতে, দোকানে এত ভিড় দেখে পালিয়ে চলে এসছে, জামা কাপড় পরে বসে আছে, এখন রাত 11:30 বাজে, বলছি এনে দেবো, বললাম এখন আমি শুয়ে পড়বো।
তা আঙট নিয়ে এসেছি, হচ্ছে অনেকগুলো টাকা পড়ে গেল, আমি নিচ্ছিলাম না এত দাম শুনে। তা দোকানে হালখাতা করেছিলাম, আগের বছর 100 টাকা ছিল, আবার এবছর আবার হালখাতা চলে আসলো। আর বর বললো নিয়ে নাও, কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো কি বলো। তো আর হচ্ছে আমি কি বলে নিয়ে এসছি, নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না, এত সব সংসারের খরচা ঝামেলা, মনে মনে হয় কি যে থাক এই টাকাটা থাকলে একটা কাজে দিত। তো যাক গে, নেওয়া হয়েই গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সব ভালো দেখো, সুস্থ দেখো। আজকের ভিডিও এখানে শেষ করছি, সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করো, অনেক অনেক ভালোবাসা দিও। যত লাইক যত কমেন্ট বাড়বে তত অন্য জায়গায় ভিডিওগুলো সাজেস্ট হবে। আর খুব খুব এই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুব প্রয়োজন ইউটিউব থেকে মানে পেমেন্ট করা, পেমেন্ট পাওয়া, বা যাই হোক মানে পেমেন্ট পাওয়াটা আমার খুব দরকার। তো তোমরা জানোই যে আমার পরিস্থিতি, ঘর সব কিছু সব গুলিয়ে যাচ্ছে, জানো তো, মাথার মধ্যে একটা অন্যরকম টেনশন কাজ করছে সেই জন্য। তো চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো।